নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের অর্থনীতি সাজেশন অর্থাৎ ইকোনমিক্স সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট। আমি এখানে মাত্র 12খানা কোশ্চেন সিলেক্ট করেছি। আমি বলতে পারি 12খানা কোশ্চেন তোমরা 100% কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। হিউজ পরিমাণে সিলেবাস আমি বিভিন্ন টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এবং আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে এই সাজেশনটা সিলেক্ট করেছি। আমি বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না, একদম মোস্ট ইম্পর্টেন্ট, একদম সাজেস্টিভ সাজেশন, একদম সিলেক্ট করে বলেছি কোন কোশ্চেনগুলো 100% তোমাদের আসছে 2023 সালে উচ্চ মাধ্যমিক অর্থনীতি পরীক্ষার ক্ষেত্রে। ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি, ভারতের দারিদ্র বাজায় থাকার কারণগুলি লেখো, ভারতের আয় বৈষম্য হ্রাসের জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেগুলো লেখো। আমি বলতে পারি এটা তোমাদের এসে গেছে 2023 সালে, তোমাদের এই কোশ্চেনটা 100% আসছে, একদম এসে গেছে বলতে গেলে। দু নম্বর কোশ্চেন কি সিলেক্ট করেছি, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী লেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো, বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী লেখো, কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি লেখো। মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন 2023 সালের অর্থনীতির সব থেকে মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন আমি বলে মনে করি। আমি মনে করি 1 নম্বর এবং 2 নম্বর কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসে গেছে, আমি মনে করি এসে গেছে 100%। 3 নম্বর কোশ্চেন, আয়ের বৃত্তস্রোত ধারণাটি চিত্র সহ উল্লেখ করো, আয়ের বৃত্তস্রোত ধারণাটি চিত্র সহ উল্লেখ করো, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন এই 3 নম্বর কোশ্চেন। 1, 2, 3 এই তিনখানা কোশ্চেন তোমরা 100% কমন পাবে, 1, 2, 3। 4 নম্বর কোশ্চেন কী সিলেক্ট করেছি, রিকার্ডোর পার্থক্যমূলক খাজনা তত্ত্বটি সংক্ষেপে লেখো, ওরই সঙ্গে পড়বে খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো, খাজনার আধুনিক তত্ত্বটি ব্যাখ্যা করো। বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। আমি বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। বিশাল বড় তোমাদের সিলেবাস আছে, এই সিলেবাস থেকে 12খানা কোশ্চেন সিলেক্ট করা খুবই টাফ। যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে অনুরোধ করেছে, স্যার প্রচুর পরিমাণে বড় সিলেবাস, কী করে আমরা পাস করতে পারি, কী করে আমরা 70-80% নম্বর পেতে পারি, তাদের জন্য নিয়ে আসছি এই শর্টকাট সাজেশন। শর্টকাট সাজেশন পরিমাণে সিলেবাস, এর ভিতর থেকে মাত্র আমি 12খানা কোশ্চেন সিলেক্ট করেছি, এই 12খানা কোশ্চেন তোমাদের কমন আসবে, ঠিক আছে। তো দেখো, যারা ইকোনমিক্সে খুবই দুর্বল, যারা পড়াশোনা কোনোদিন করেনি, তাদের জন্য নিয়ে আসছি আমি একদম সাজেস্টিভ সাজেশন, একদম সিলেক্ট করে রেখেছি কোন কোশ্চেনগুলো একদম এসে গেছে তোমাদের। 5 নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছি, কেইনসের মতে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য ব্যাখ্যা করো, ঠিক আছে। 6 নম্বরের কোশ্চেন কি লিখেছি, লেনদেন ব্যালেন্স হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। আমি মনে করি 5 নম্বর এবং 5, 6, 7 এই 3টে থেকে 2খানা কোশ্চেন তোমাদের আসবে, ঠিক আছে। কেইনসের মতে নগদ অর্থ হাতে রাখার 3টি উদ্দেশ্য ব্যাখ্যা করো, ঠিক আছে। আমাদের 6 নম্বরের কোশ্চেন কী আছে, লেনদেন ব্যালেন্স হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বরের কোশ্চেন কী আছে, লেনদেন ব্যালেন্স হিসাবে পাওনার দিক ও দেনার দিকের অন্তর্ভুক্ত বিষয়গুলি উল্লেখ করো, ঠিক আছে। 5, 6, 7 এর ভিতর থেকে তোমরা 100% 2টো কোশ্চেন কমন পাবে। 8 নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করেছে, দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। আমি মনে করি যে 8, 9 এবং 10 এখান থেকে 100% তোমরা কমন পাবে, 8, 9, 10 এখান থেকে 2খানা কোশ্চেন কমসে কম তোমরা কমন পাবে। দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্ম দীর্ঘকালীন ভারসাম্য অবস্থায় পৌঁছে শুধুমাত্র স্বাভাবিক মুনাফা অর্জন করে। 9 নম্বর কোশ্চেন, বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকোচের ধারণাগুলি লেখো, বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্ভূত অভ্যন্তরীণ ও বাহ্যিক ব্যয় সংকেতের ধারণাগুলি লেখো, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বরের কোশ্চেন কী বলেছে, দেখাও কীভাবে পূর্ণ প্রতিযোগিতার বাজারে মোট চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতে মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়। তো বুঝতে পারছো 8, 9, 10 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি বলতে পারি 100% তোমরা এখান থেকে কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না। যে সমস্ত ছেলেমেয়েরা ইকোনমিক্সে খুবই দুর্বল, হিউজ পরিমাণে সিলেবাস, তাদের জন্য নিয়ে আসছে আমি শর্টকাট সাজেশন। এই সাজেশনটা তোমরা যদি ফলো করো 100% তোমরা 80%-এর কাছাকাছি নম্বর পেয়ে যাবে, ঠিক আছে, একদম শিওর গ্যারান্টিতে বলতে পারি আসবে। 11 নম্বরের কোশ্চেন তোমাদের এসে গেছে, চিত্রসহ লোরেন্স রেখার বৈশিষ্ট্য লেখো। 11 নম্বরের কোশ্চেন, চিত্রসহ লোরেন্স রেখার বৈশিষ্ট্য লেখো, এর সঙ্গে কিন্তু অঙ্ক আসার চান্স খুবই বেশি। লোরেন্স রেখা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 2023 সালে উচ্চ মাধ্যমিক অর্থনীতি পরীক্ষার ক্ষেত্রে। এই দেখো অঙ্ক দিয়েছি, সমক পার্থক্য বা বিচ্যুতি নির্ণয় করো। এই 4খানা কোশ্চেন, 1, 2, 3, 4, 5 এই 5খানা অঙ্ক যদি ভালো করে প্র্যাকটিস করে যেতে পারো 100% তোমরা কমন পাবে, এইরকমই অঙ্ক আসবে, একদম পুরো ডিটো এরকম টাইপের অঙ্ক আসবে। এই 5খানা অঙ্ক প্র্যাকটিস করলেই তোমরা 100% এখান থেকে একটা
কোশ্চেন তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি দিয়ে আমি তোমাদের বলতে পারি। 12 নম্বরের কোশ্চেন, কোন দেশের জাতীয় আয় পরিমাপের আয়সমানী পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি লেখো। মানে আয়সমানী পদ্ধতিও ভালো করে পড়ে যাবে এবং তার সঙ্গে মূল্য সংযোজন পদ্ধতিও পড়ে যাবে। 13 নম্বরের কোশ্চেন, উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মটি ব্যাখ্যা করো। ঠিক আছে, 14 নম্বরের কোশ্চেন, বাণিজ্য উদ্বৃত্ত ও লেনদেন উদ্বৃত্তের মধ্যে পার্থক্য লেখো। কোন দেশে লেনদেন উদ্বৃত্ত ঘাটতি দূর করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে লেখো। তো বুঝতে পারছো, 13 নম্বর 14 নম্বর এবং 12, 13, 14 মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো আমি তোমাদের বলে দিচ্ছি কোনগুলো তোমরা পড়ে যাবে, একদম গ্যারান্টিকার সাথে কোনগুলো তোমরা পড়ে যাবে। তো দেখো, 1 নম্বরের কোশ্চেন আসবে, ঠিক আছে, 2 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, দুটো কমন হয়ে গেল, 3 নম্বরের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে, তার সঙ্গে এই 5, 6, 7 এখান থেকে একটা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে, 8, 9, 10 এখান থেকে একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে, এবং 11 নম্বর কোশ্চেন তো তোমাদের পরীক্ষায় এসে গেছে বলতে গেলে, ঠিক আছে, তার সঙ্গে 12, 13, 14 এখান থেকে কমসে কম দুটো কোশ্চেন তোমরা কমন পাবে। আশা করি 100% এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। যে সমস্ত ছেলেমেয়েরা ইকোনমিক্সে খুবই দুর্বল, যারা কোনোদিন পড়াশোনা করে, যে সমস্ত ছেলেমেয়েরা ইকোনমিক্সে খুবই দুর্বল যারা কোনোদিনও পড়াশোনা করেনি, মানে ইকোনমিক্স বই কোনোদিন ধরেনি, কী করে তারা পাস করবে, তাদের জন্য আমি নিয়ে আসছি একদম শর্টকাট সাজেশান। মাত্র 10খানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, সরি 12খানা কোশ্চেন সিলেক্ট করেছি। এই 12খানা কোশ্চেন যদি কেউ যদি পড়ে যায়, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না, একদম শিওর গ্যারান্টিতে বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। তোমরা 100% এখান থেকে তোমরা 70-80% উপরে মার্কস পাবে, একদম শর্টকাট সাজেশান, একদম সিলেক্টেড সাজেশান, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না, একদম গ্যারান্টিতে আমি বলতে পারি।